বন্ধুরা, আমি বিভাস। আজ তমলুক শহরের শতবর্ষের ঐতিহ্যবাহী একটি পুজো কিছু ভিডিও নিয়ে এসেছি। পুজোটি হল শ্রী শ্রী ব্রহ্মাসহ ত্রিদেব পূজা ও বিশ্বশান্তি যজ্ঞ। এই পুজোটি হয়েছিল 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার হতে 15ই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত। এই পুজোটি প্রতি 12 বছর অন্তর তমলুকে হয়ে থাকে, তাই এই পুজোটি বারোয়ারি নামে খ্যাত। এই পুজোতে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু মহেশ্বর এই তিন দেবের তো আরাধনা হয়, তার সঙ্গে কালী দুর্গা এবং আরও অন্যান্য দেবদেবীদের আরাধনা হয়। হ্যালো, এই পুজোটি তমলুকের সারা শহর জুড়ে হয়ে থাকে। এই পুজোর মেলা, বিভিন্ন অনুষ্ঠান সহ সমস্ত আয়োজন করেছে ব্রহ্মা বারোয়ারি সমিতি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, তমলুকের আরও একটি ঐতিহ্যবাহী পুরনো পুজো হল রামসীতা বারোয়ারি। এই পুজোটিও 12 বছর অন্তর হয়ে থাকে এবং এই পুজোটি এবছর 1 এপ্রিল থেকে 13 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। তো অবশ্যই আপনারা এই পুজো দেখতে আসবেন। তো আবার দেখা হবে নতুন অন্য ভিডিওতে।